দ্রুত সময়ে সংস্কার শেষে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার কথা জানিয়েছেন শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান। দুপুরে মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিক শফিউদ্দিন আহমেদ মিলনায়তনে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি। বিরোধী ছাত্র নেতৃত্ব দিয়েছে এবং গণ অভ্যুত্থান ঘটিয়েছে, বাংলাদেশে ফ্যাসিবাদের অবসান হয়েছে, যেন ফ্যাসিবাদ আবার কখনো ফেরত না আসে সেই জন্য সংস্কারের চেষ্টা চলছে। আমাদের কাজটা হচ্ছে সংস্কারের কাজটা করা, যত দ্রুততম সময়ে পারি এরপরে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা।